বরিশালে সিটি নির্বাচনের প্রতিক্রিয়া জানাতে এই মুহূর্তে ব্রিফ করছেন ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফজল করিম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমি বলছি এটা নির্বাচন নয়, একটা সাজানো নাটক ছিল, এটা নির্বাচনের সাজানো নাটক। আপনারা দেখেছেন নিজেরাই যে প্রত্যেকটা সেন্টারের অবস্থা কি, যেখানে আমি বিজেপি ম্যাজিস্ট্রেট প্রশাসনের কাছে আমি প্রার্থী বলি, অথচ আমার কথা না আমলই নেয় না, পিজেন অফিসার কাছে বলি হ্যাঁ হ্যাঁ দেখতেছি দেখতেছি, কোনো আমলই নেয় না, অথচ এত টাকা দিয়ে এত পয়সা খরচ করে প্রশাসন এখানে নিয়ে আসছে, তার প্রার্থীর কথা যে আমলে না নেয় তাহলে কার কথা আমলে নেওয়া বলেন তো। প্রায় কেন্দ্রে যতগুলি কেন্দ্র প্রত্যেকটা কেন্দ্রে একই হাল, ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু কেন্দ্র ব্যতীত, সামান্য কিছু কেন্দ্র ব্যতীত প্রত্যেকটা কেন্দ্রে একই অবস্থা। কিছু কিছু কেন্দ্র আছে যেখানে তারা পেশি শক্তি ব্যবহার করতে পারেনি, কিন্তু অধিকাংশ কেন্দ্রেই পেশি শক্তি ব্যবহার করছে। আমি দেখছি যে দেখেন আমি দেখছি সেখানে গিয়ে প্রথম অবস্থা দেখছি, অন্য কাউকে